সাগরে যাওয়ার পরে মানে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস মাছ ধরি। মাছ ধরার পরে বিভিন্ন সময় বিভিন্ন ঝড় ঝাপটার শিকার হতে হয়। আমরা সাগরে যখন মাছ ধরি তখন আমরা তো আমাদের কোনো যন্ত্রপাতি কোনো বিজ্ঞান পদ্ধতি নাই। আমাদের আছে যাই যেই মনের ইচ্ছা মতো যে এই জায়গায় হবে সেই আশা করি আমরা যেই জাল পাতি। একইভাবে হলো এই জলবায়ু পরিবর্তন জনিত কারণে সমুদ্র যে অঞ্চলে আমাদের পেশাজীবীরা মৎস্যজীবীরা মৎস্য আহরণ করেন তাদেরও মৎস্য আহরণের ক্ষেত্রে ঝুঁকিটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং সেই অ্যাওয়ার্ডেড হওয়ার পর থেকেই গিফট এশিয়ার এই প্রজেক্টটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করি এই 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 গ্রামে এই হিতামপুর গ্রামে। আমরা গিফট2এশিয়া অ্যাওসেডের কাজ করার আগে আমরা যখন সাগরে যেতাম তখন আমরা আবহাওয়া সম্পর্কে তেমন কোনো সচেতন ছিলাম না। তখন আর বুঝতাম না যে আসছে এই সময় ঝড় হবে ওই সময় জলস্তর হবে দেশ আন্দাজে করার সময় কোনো সময় সঠিক হইতো কোনো সময় সঠিক হইতো না। তখন আমাদের আসছে লাইফ জ্যাকেট ছিল না বয়া ছিল না। এই প্রকল্পের মধ্যে আমাদের মূলত দুটি বিষয় ছিল। একটি বিষয় ছিল যে আইসিটি বেজ একটি ভেসেল ট্র্যাকিং সিস্টেম তৈরি করা। তা প্রায় তখন আমাদের একটা স্বপ্নের মতোই ছিল ব্যাপারগুলো, কারণ এখনও আমাদের দেশে খুব বড় বোট ছাড়া কোনো ভেসেল ট্র্যাকিং সিস্টেম আমাদের দেশে পরিচালিত হয় না। একই সাথে আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল এই প্রকল্পের মধ্যে দিয়ে, সেটি হলো এই সমুদ্রগামী জেলেদের ঝুঁকি কমিয়ে আনার জন্য, তাদের জীবনের এবং তাদের যানমালের ঝুঁকি কমিয়ে আনার জন্য তাদেরকে প্রশিক্ষিত করা এবং তাদের নানা প্রকার নিরাপত্তা সামগ্রী প্রদান করা এবং যেগুলি তারা ব্যবহার করতে অভ্যস্ত হবেন। আমরা যখন সাগরে যাই যখন আমাদের মনে হতো যে ওয়েদার খারাপ হচ্ছে তখন আমরা খুলনায় বিটিএস মনিটরিং সেন্টারে আমরা মোবাইল করতাম সুমন ভাইয়ের কাছে। তখন আমরা ওই সুমন ভাইয়ের বিটিএস মনিটরিং সেন্টারের মাধ্যম দিয়ে আমরা সেইভাবে তাদের কথা মতো আমরা কিনারায় চলে আসি এবং আমরা আগে সে মানে সেফে থাকি। কিন্তু এখন এটি আসার পর আমরা অনেকটা ঝুঁকি মুক্ত হয়েছি। যে অধিকাংশ নারীরা শুধুমাত্র পারিবারিক কাজ ছাড়া অন্য কোনো আয়মূলক কাজের সাথে তারা সম্পর্কিত না। গিফট2এশিয়ার সাথে আমরা দ্বিতীয় ফেজে একটা স্টাডি করার চেষ্টা করছি যে এই জেলে সম্প্রদায়ের নারীদের যে দক্ষতা আছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা এমন কি প্রোডাক্ট বা প্রডিউস করতে পারবে যে প্রোডাকশনটি মার্কেটে বিক্রি করে তারা লাভজনক মূল্য পাবে, সেটার জন্য আমরা একটা স্টাডি। আমরা বাড়িতে এমন কোনো কাজ থাকে না, আমরা বেকার, আমাদের আর্থিক অবস্থা কোনো ভালো না, আমরা জাল বুনতে পারি। আমাদের যদি সুযোগ হয় দশজন মিলে আমরা একটা জাল বুনে এক মাস দু মাস পরে সাজাইয়ে আমরা বিক্রি করতে পারি। আমাদের মেশিন থাকলে আমরা সে কাজ শিখতে পারি, যদি হাঁস মুরগি থাকতে তাহলে পালন করতে পারি, ছেলেমেয়ে পড়াশুনো করাতে পারবো, সংসারটা ভালোভাবে চলতে পারবে, বাচ্চাদের অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাতে পারবো।